হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা বানাতে চলেছি সন্দেশ। আমি দুই রকমের সন্দেশ বানাবো, একটা চকলেট, একটা নর্মাল সন্দেশ। সো চলুন আমরা দেখি নি আমি কী করে এই সন্দেশটা বানাবো। আমি কড়াইটা বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনে। আমি কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু ঘি। ঘিটা দিয়ে ঘিটা গরম হতে দেব। তার মধ্যে দিয়ে দেব আমি 4 থেকে 5 হাতা মতন দুধ। পুরো মিডিয়াম ফ্লেমে এটা নাড়াতে থাকবো। তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু এলাচ, ছোট এলাচ, আমি 3টে মতন ছোট এলাচ ছাড়িয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আমি এটা নাড়াতে থাকবো যেন এটা পড়ে না যায়। গ্যাসটা অফ করে দিয়েছি, গ্যাসটা অফ করে আমি এটার মধ্যে দিয়ে দেবো আমুলের গুঁড়ো দিয়ে। আমুলের গুঁড়ো দুধটা দিতে দিতে আমি এটা কনস্ট্যান্টলি নাড়াতে থাকবো। এটা নাড়াতে থাকবো, আমি গ্যাসটা অফ করে এটা মিক্স করে নেবো, তারপরে গ্যাসটা অন করবো। তারপরে চিনি মেশাতে পারেন। দরকার পড়লে আপনারা 2 চামচ মিষ্টি মিশিয়ে দেবেন। দেখুন আস্তে আস্তে লামটা তৈরি হয়ে আসছে, আঠালো ভাব হয়ে আসছে, এটা ঠিক একটা দইয়ের মতন হয়ে যাবে।
আমি অর্ধেকটা দিয়ে যেটা আমি সন্দেশ করব সাদা সন্দেশ সেটার জন্য নামিয়ে রাখলাম আর অর্ধেকটা আমি এটার সঙ্গে মিক্স করব বাকি হাফটার মধ্যে একটু কোকো পাউডার দিয়ে দেব কোকো পাউডারটা দিয়ে এই মিক্সচারটা মিক্স করে নেব আমি যে ডোটা তৈরি করেছিলাম মিক্স করে নেব মিক্স করে নিয়ে এই বাকিটা দিয়ে হবে আমার চকলেট সন্দেশ যেটা বলে সেই চকলেট সন্দেশ আমি এই বাকি চকলেট মিক্স করা যে কোকো পাউডার মিক্স করা মিক্সচারটা সেটা দিয়ে আমি চকলেট সন্দেশ বানাবো রকমে নিয়ে নিয়েছি একটা হচ্ছে চকলেট বানিয়েছি আমি আর একটা হচ্ছে এটা হচ্ছে শুধু মিল্ক পাউডারে আমি এটার মধ্যে একটু নারকেলের গুঁড়ো ইউজ করবো আর গুজিয়ার শেপ দেব না আর এটাকে আমি গুজিয়ার শেপ দেব চলুন আমরা দেখি নি কী করে আমরা করবো এটার মধ্যে আমি একটু নারকেলের গুঁড়ো মিশিয়ে দিলাম হোয়াইট সন্দেশগুলোর উপর দিয়ে আমি কিছু বাটারস্কচ চিপস দিয়ে দিলাম আর চকলেট সন্দেশগুলোর উপর দিয়ে আমি কিছু চকলেট চিপস দিয়ে দিলাম এটা প্রেজেন্ট করার জন্য আর প্রেজেন্টেবল দেখানোর জন্য এটা বানানো খুব সোজা বাড়িতে আপনারা কোনো আত্মীয় স্বজন আসলে বা কোনো রিলেটিভ আসলে আপনারা এটা দিতে পারেন কোনো গেস্ট আসলে আপনাদের এটা খুব ভালো মিষ্টিমুখ করানোর একটা খুব ভালো আইটেম আর সেটাও হোম প্রিপেয়ার সো প্লিজ ট্রাই ইট অ্যাট হোম অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন কি আপনাদের কেমন লাগলো সো থ্যাংক ইউ বাই বাই